আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। দুটি রাজনৈতিক খবর, একটি হচ্ছে 15 মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন জামাতে রানী। আরেকটি খবর হচ্ছে বিএনপির নেতা কর্মীদের পরোক্ষভাবে বন্দী রাখা হয়েছে মির্জা আব্বাস। তার মানে দেখেন, একদিকে মুক্তি হচ্ছে, আবার অন্যদিকে ওই যেই কথাটি বলা হচ্ছে যে এমনভাবে মামলা দিয়ে রাখা হয়েছে যে কোনো সময় সেই মামলার প্রেক্ষিতে ওয়ারেন্ট ইস্যু হবে এবং গ্রেপ্তার করা হবে। তার মানে মামলা, মোকদ্দমা, কারাগার, আইন, আদালত এইগুলি দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে প্রধান বিরোধী দলের নেতাকর্মীরা। এই যে লম্বা সময় ধরে 15 মাস পর মুক্তি পেলেন জামাতের আমির, দেখা যাচ্ছে একটা ছবি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এক থেকে সোমবার দুপুরে মুক্তি পেয়েছেন জামাতে ইসলামীর আমির মোহাম্মদ শফিকুর রহমান। বয়স্ক ভদ্রলোক দেখা যাচ্ছে, তো কেন কি কারণে 15 মাস ধরে তিনি আটকে আছেন? নিশ্চয়ই অসংখ্য মামলা আছে, মানে মামলার বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে মামলার কোনো অভাব নেই, অসংখ্য মামলা, এটা সেটা নানান রকম সুতা নাতায় মামলা করে তাদেরকে আসলে এক ধরনের বন্দী রাখা হয়। তুমি কারাগারে বন্দী থাকো, আর কারাগারের বাইরে থাকলেও তুমি এমন ভাবে মামলার দ্বারা মানে তোমার জড়ানো থাকবে তোমার সমস্ত মানে শরীর, যে তুমি এক ধরনের কারাগারি। সেই জন্য বলা হয় যে পুরো বাংলাদেশটাই একটা কারাগারে পরিণত হয়েছে বিরোধী দলের জন্য। তো যাই হোক, খবরটা হচ্ছে এই যে 15 মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামাতের আমির মোহাম্মদ শফিকুর রহমান। সোমবার বেলা 2:30 তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এক থেকে বেরিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার একের জেল সুপার ফাজান আহমেদ শফিকুর রহমান। 2022 সালের 13ই ডিসেম্বর গ্রেপ্তার হয়েছিলেন, এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। আচ্ছা, এইভাবে যদি নির্বাচনের অনেক আগে থেকে তারা যদি কারাগারে থাকে, তাহলে তারা নির্বাচনে অংশ নেবেন কিভাবে? মানে নির্বাচনে অংশ নেওয়ার মতন কোনো পরিবেশটা মানে রাখা হয়নি, এটা বিরোধী দলের অভিযোগ। এখন বলা হচ্ছে যে তারা চায়নি যে বিরোধী দল নির্বাচনে আসুক। 2019 সালে জামাতের আমির হন শফিকুর রহমান, তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন, একসময় ছাত্র শিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন। কাশিমপুর এক কারাগারে জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, শফিকুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা সহ একাধিক মামলা ছিল। গতকাল রোববার তার জামিনের কাগজপত্র কারাগারে আসে, যাচাই বাছাই করে আজ তাকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে স্বজনরা শফিকুর রহমানকে নিয়ে গেছে, ভালো কথা। এই যখন অবস্থা, তখন মির্জা আব্বাস কি বলছেন, বিএনপির নেতা কর্মীদেরকে পরোক্ষভাবে বন্দি রাখা হয়েছে। আচ্ছা, কিভাবে? শাহজাহানপুরের নিজ বাসভবনে আজ সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। মির্জা আব্বাস, এটা একটা ভালো দিক যে তার মতো নেতা কারাগার থেকে বের হওয়ার পরেও কিন্তু কোনো বিশ্রামে তিনি নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সিঙ্গাপুরে গেছেন, কিন্তু মির্জা আব্বাস কিন্তু একেবারে কারাগার থেকে মুক্ত হওয়ার পর থেকে কিন্তু তিনি সক্রিয় আছেন এবং নেতাকর্মীদের সাথে ঘন ঘন তিনি সংযুক্ত হচ্ছেন। আসলে নেতাদের এটাই হচ্ছে কাজ বা দায়িত্ব। বিএনপি সব নেতাকর্মীকে পরোক্ষভাবে বন্দি করে রাখা হয়েছে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, খালাস নয়, সাময়িক সময়ের জন্য জামিন পেয়েছি, আমরা এখন খাঁচায় পোষা মুরগির মতো, যখন দরকার ধরে নিয়ে জবাই করে দেবে। এটা বাস্তব পরিস্থিতির প্রেক্ষিতে এমনটা বলেছে, মানে আইন আদালত কোনো কিছুই আর বিরোধীদেরকে যে সাপোর্ট করবে ভিকটিম হিসাবে সেই অবস্থা আর নেই। সোমবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন মির্জা আব্বাস। বিএনপির এই নেতা আরো বলেন, এখন পর্যন্ত আমরা বন্দী আছি, আমরা এখনো স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি না। মির্জা আব্বাস অভিযোগ করেন, সম্প্রতি তার বক্তব্যের খণ্ডিত কিছু অংশ বিকৃতভাবে 2-3টি সরকার সমর্থিত পত্রিকা তুলে ধরেছে, দলের ও দেশের মানুষ বিভ্রান্ত হতে পারে এবং তা দূর করার জন্য তিনি এই সংবাদ সম্মেলন করেছেন। আমার বক্তব্য ছিল যে আওয়ামী লীগ জনগণের কোনো দাবি মেনে নেয়নি, ফলে বিএনপি নির্বাচনে যায়নি, এই বক্তব্যকে টুইস্ট করেছে বিভিন্ন পত্রিকা। এটা ঠিক যে মির্জা আব্বাস একটি কথা বলেছেন যে 2 বছর আগে থেকে সরকারের পরিকল্পনা ছিল বিএনপি যাতে কোনোভাবেই নির্বাচনে আসতে না পারে। যাই না, এটা
হতেও পারে, আর মির্জা আব্বাস আসলে কি বলতে চেয়েছেন সেটার জন্য তিনি ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু যে কথাটা তিনি আজকে বলছেন যে ওই যে বিএনপি দেখেন গতকালকেই মেজর হাফিজ জামিন পেয়ে ছাড়া পেলেন, আবার আরেকজন নেতা বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা তিনি কিন্তু আবার কারাগারে ঢুকলেন, আজকে জামাতের আমির বের হলেন, কালকে দেখা যাবে যে আরেকজন ঢুকছেন। তো সমস্ত প্রেক্ষাপট মিলিয়ে মির্জা আব্বাস বলছেন যে বিএনপির নেতাকর্মীরা আসলে পরোক্ষভাবেই বন্দী হয়ে আছে এই আইন আদালত এবং নানা ধরনের মামলার কারণে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।